যশোরে উনিশ হাজার আটশো সহ ফরিদা ও ফাতেমা নামে দুই বোনকে গ্রেফতার করেছে র্যাব শনিবার রাতে বকচর কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় যশোর র্যাব ছয়ের অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান মাদক কেনা খবর পেয়ে প্রথমে নয় হাজার আটশো সহ ফরিদা বেগমকে আটক করা হয় এরপর ফরিদার দেয়া তথ্যে তার বোন ফাতেমা বেগমের কাছ থেকে উদ্ধার করা হয় আরো দশ হাজার বা। গ্রেফতারকৃতদের মাদকসহ সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি ফরিদা বেগম ও ফাতেমা বেগম যশোরের বাগচর কবরস্থান এলাকার বাসিন্দা